শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে চলছে বিপিএল ফুটবল। বসুন্ধরা কিংসের বিপক্ষে শেখ রাসেল ক্রীড়াচক্র। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর পর থেকে এটা একেবারে নিত্য নৈমিত্তিক ঘটনা কুমিল্লার সাধারণ মানুষের জন্য। তারপরও আগ্রহের কমতি নেই কারো। দেশি বিদেশি ফুটবলারদের নৈপুণ্য দেখতে দল বেঁধে চলে আসেন ধর্মসাগর বিধৌত সবুজাঙ্গিনায়, মেতে ওঠেন ফুটবলের উন্মাদনায়। খেলাধুলাতে আগে থেকেই অগ্রগণ্য কুমিল্লা, বাদল রায়, ফয়সাল হোসেন ডিকেন্সরা তার জল জলে তারা। কিন্তু মাঝের সময়টাতে যে বন্ধাত্ম ভর করেছিল জেলার উপর তা এখন কাটতে শুরু করেছে অনেকটা। প্রতিনিয়ত কুমিল্লায় দর্শকদের একটা স্রোত বেড়েই যাচ্ছে। আমরা আজকে এত গরমের মধ্যে আশা করি নাই যে আজকে এত দর্শক হবে। ঢাকা, চিটাং, অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় কুমিল্লার যে দর্শক হয় অন্য কোথাও দর্শক হয় না। টিভিতে দেখছি, সরাসরি দেখি নাই। আজকে আমার ভাইয়ের খেলা দেখে তার জন্য আজকে এখানে দেখতে আসছি। এর আগেও কয়েকটা ম্যাচ দেখছি, ভালো লাগছে অনেক, এই জন্য আজকে আবার দেখতে আসছি। অনেক দর্শক দেখতে আসে, খেলা খুব উৎফুল্ল লাগে। আর বিদেশি খেলা যদি আমাদের কুমিল্লাতে আনা যায় তাহলে আরও খেলার মান আরও উন্নত হবে। এদিকে জেলার মানুষের এই উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছেন ফুটবল ফেডারেশনের কর্তারাও। তাই তো ক্রীড়া সংস্থার কাছে প্রতিশ্রুতি এসেছে, নবরূপে সাজানো হবে ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন সাহেব কুমিল্লা ভিজিট করেছে, আমি দেখে গেছি, এবং এখানে ফ্লাডলাইট এবং আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট করার জন্য আশা ব্যক্ত করেছেন। আমরা এটাতে আনন্দিত, আমরা চেষ্টা করব কুমিল্লার দর্শক যেন আবার খেলার মাঠে ফিরে আসে। ফুটবল ছাড়াও প্রথম শ্রেণী এবং লিস্ট এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এই ভেন্যুতে। সময় সংবাদ, কুমিল্লা।